হ্যাঁ কথা শোনা যাচ্ছে বলেন অনেকদিন ধরেই আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজছিলাম পাইনি হঠাৎ করে গেলাম আমার নামাজ লাগছে আসলে আমি

আচ্ছা আচ্ছা ঠান্ডা লেগেছে আচ্ছা তো আমি এতক্ষণ যেটা বলছিলাম যে আমি ছোটবেলা থেকে একটু মানে ইসলাম নিয়ে আমার ধর্ম নিয়ে আমার অত কোনো মাথা ছিল না কখনই আমার বাবা মা কখনো আমাদের করতো না

আচ্ছা কিন্তু ফরহাদ আচ্ছা তো সেই হিসাবে আমি আপনাদের তিন চার মাস ধরে লাইভ এগুলো দেখছি সমস্ত ভিডিওগুলো আমি খুব ভালো লাগে আমার কথা বলা আপনাদের সমস্ত জিনিসগুলো আমার খুব ভালো লাগে কিন্তু আমি মুখ ফুটনা কাপ কার কাছে বলতে পারি না আমরা ছোটবেলা থেকে মুসলিম জন্মসূত্রে মুসলিম কিন্তু আমি আমার ভিতরে একটা অন্যরকম মানুষ বাস করে কিন্তু আমি কখনোই সেটা প্রকাশ করতে পারি না আমার হাজবেন্ডও অতটা গোড়া ছিল না কিন্তু তার মা মারা যাওয়ার পর মানে আমার শাশুড়ি মারা যাওয়ার পরে সে আবার একটু নামাজ রোজা খুব সিরিয়াস হয়ে গেছে মাঝেমধ্যে তাকে কিছু বললে সে যখন আমি একটু বেশি খোলা মেলা বলি তখন বলে এইসব কথা বলো না তুমি বেদিন হয়ে যাবে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এই সমস্ত কথা বলে একদম শুনতে চায় না কিন্তু আমার মেয়ে আমার ছেলেও ছিল ছেলেটা আমার dengue মারা গেছে তো সেখানে সেই বিষয়ে আমার একটু কথা বলার ছিল যে আমার মেয়ে আবার এই যে আমি লাইভ করি লাইভ দেখি এসব ও মাঝে মধ্যে আমার কাছে বসা থাকে ও শুনে ওর ভিতরে একটু এইরকম একটা টেন্ডেন্সি আছে তা আমি ওকে কখনো বলি না এগুলো শুনতে বা কিছু এখন পড়াশোনা ও লেভেল দিবে নেক্সট ইয়ারে তো আমি কখনোই করি না তো আমার ছেলেটা ডেঙ্গুতে যখন মারা গেল আমার ছেলেটা একটু প্রবলেমও ছিল একটু অটিস্টিক প্রবলেম ছিল তো লিভারটা খারাপ ছিল হাইপার ওষুধ খেতো আমার ছেলেটা যখন মারা গেল আমি আমি আসলে কি বলবো মানে একজন মায়ের ফিলিংস তো আপনারা বুঝবেন কিনা বাবা আসিফ আসিফ ভাই জানেন বাবা হয়েছে সে বুঝবে আপনি কি অবস্থা আছে আমি জানি না যে একটা সন্তান চলে যাওয়াটা যে কতটা কষ্টকর তার এক এক জনের এক এক রকমের ফিলিংস হয় তো আমি আমার ছেলে যখন হসপিটাল থেকে নিয়ে আসলো আমি আমার দিন রাত কিছু আমি বুঝতেছি না তো আমি একবারে ওই আমাদের নিচে যে আমাদের অ্যাপার্টমেন্টের নিচে গ্যারেজ ওখানে নিয়ে আসছি একবারে ওকে হসপিটাল থেকে গোসল করে নিয়ে আসছি তো তো আমি ওর অ্যাম্বুলেন্সের পাশে বসে আমি ফ্লোরে বসাচ্ছিলাম আমি একদম মানে কিচ্ছু বুঝতেছি না তো ওই সময় আমার আত্মীয় স্বজন ঘরে ভরা তো আমি তো ঘরে ছিলাম না আমার আমার ফ্লোর হলো তলায় আমি গ্রাম ফ্লোরে বসা ছিলাম তো তখন নানান রকম আমার পাশে পাশের আমার জাস্ট আমার পাশে ফ্ল্যাটে ওনার ভাইয়ের ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক কিন্তু ওনার ভাইয়ের বউজন আছে একেবারে হিজাবি মানুষ হিজাবি বলতে সে এসে তাবলিক তাবলিক ও করে সে কালো মোজা টুজা পরে পারছেন কিরকম সে শুধু চোখ চোখ এছাড়া তার কিছুই দেখা যায় না কিন্তু সে ওই মুহূর্তে এসে যে সে আমার সাথে কিছু কথা বললো আমার খুবই খারাপ লাগছে সেটা হলো যখন ওকে জানাজা পড়াতে নিয়ে গেলো তখন আমি জানি যে ওকে জানাজা পরে ওকে নিয়ে যাবে কবরস্থানে আমার বাসা হলো চিনবেন বোধহয় আপনারা তো বাংলাদেশেরই আহ আজিমপুরে হ্যাঁ আমার বাসা নিউ মার্কেটের কাছাকাছি সায়েন্স ল্যাবের মোড়ে তো ওকে যখন জানাজা করাতে নিয়ে গেল তখন আমি চলে গেছি কবরস্থানে তো আমি সেখানে গেছি এই সব সব কিছু শুনছি আমি ওর দাফন করা হয়েছে তারপরে আমি বাসায় আসছি হ্যাঁ তো আসছি পরে তারা শুনে একদম এমন একটা ভাব করলো যে আমি কবরস্থানে গেছি এটা কত অনেক বড় একটা অন্যায় করে ফেলছি বুঝছেন তো এই কথাটাই আমি একটু আপনাদের সাথে ডিসকাস করবো আপনারা কখনো এই বিষয়ে আলাপ করেন নাই বুঝছেন যে আমি অন্যান্য হুজুরদের কাছে শুনিনি শুনছি যে কবরস্থানে যাওয়া যায় না কিন্তু সন্তানের যখন দাফন করা হয় তখন যদি মা যায় তাতে এটাতে কি প্রবলেমটা হয় এই একটু আপনারা যদি একটু ডিসকাস করতেন তাহলে একটু ভালো হতো নন নন দর্শক যারা আছে তারা যারা শুনছে তাদের জন্য একটু ভালো হতো আর আমার জন্য একটু ভালো আমি এই বিষয়ে কোনো কথাই বলতেব না আমি শুধু এইটুকুই বলছি যে এভাবে আপনি আমার অবস্থানটা বুঝবেন না আমি আমি আমার আমার ওর লাস্ট মেমরিটা আমি আমার মেমোরিতে রাখতে চাই ওর লাস্ট চেহারাটা আমি আমার মেমোরিতে ধরে রাখতে চাই আপনারা তো বলছেন সব ভুলে যেতে যেতে হবে কষ্ট নিয়েন না একটা সময় ঠিকই ভুলে যাবেন কিন্তু এই কথাটা আমি মানতে পারি না আমি চাই না বলতে ওকে এইজন্য আমি ওর লাস্ট চেহারাটা আমি দেখতে চাই

হ্যাঁ অনেক মহিলারাও আছে আচ্ছা আপুকে কি একটু মিউট করে দিই আপু হয়তো পার্সোনাল কথা শোনা যেতে পারে এই জন্য আগে থেকে মিউট করে দিই আপু আপনার কথা আপনার ফোন কল শেষ হওয়ার পরে আপনি নিচে দেখবেন একটা আনমিউট বাটন আছে আনমিউট বাটনে ক্লিক করে কথা বলতে পারেন জি আপু এখন বলতে পারেন আপু নিজেকে নিজেকে হারিয়ে খুঁজে নিজেরা হারিয়ে খুঁজি আপু আপনি বলতে পারেন আচ্ছা আজিফ ভাই আমার কথা তো শোনা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ওনার বোধহয় মানে কোনো ফন্টন আসছে আছে ওকে উনি আবারো যুক্ত হবেন আমরা তাহলে পরের জনের কাছে চলে যাই উনি আবারো যুক্ত হলে আবার আমরা কথা বলবো এখন মনে হয় কোনো ফন্টন আসছে এই কারণে আর কথা শোনা যাচ্ছে না আমার কথা শোনা যাচ্ছে আমি একটু রাখি একটু বের করে দেই আচ্ছা

জিয়া পোষণা আচ্ছা তো আমার যেটা প্রশ্নটা মানে চর্চা অতটা ছিল না হ্যাঁ সেক্ষেত্রে আমি কিন্তু অনেক কিছুই জানি না এখন আমি অনেক কিছুই জানি এবং অনেকের সাথে অনেক কথাও বলতে পারি কিন্তু এই বিষয়টা নিয়ে আমি কিছু তেমন বলতে না তো ওই ভাবিটা যখন আমাকে এই সমস্ত কথা বলছিল যে আপনি হ্যাঁ হ্যাঁ কি করছেন আপনি কবরস্থানে যেতে হয় নাকি মেয়েদের তো আমি তখনই টেগুছি যে ভাবে আমি ওই মুহূর্তে আমি কবরস্থান নাকি আমার ছেলে কি কোথায় নেওয়া হয়েছে এইটুকুই আমার মাথায় আমি ছেলের সাথে থাকব এইটুকুই আমার মাথায় ছিল আমি আমার সেই ছেলের लास्ट চেহারাটা আমার মেমোরিতে রাখব সেইজন্যে গেছি আর হলো কবরস্থানে যে যাবে না বলেন আপনারা তাহলে এমন কোন যদি সিচুয়েশন থাকে দেখো ওখানে কোনো পুরুষ নাই শুধু মেয়ে হয়তো কয়েকটা মেয়ে মহিলা আছে তারা যদি দাফন করে সেক্ষেত্রে কি गुन्हा হবে আমি আসলে এই নিয়মটা আপনার সাথে মানতে পারলাম না

আচ্ছা আপনার ওখান থেকে একটু ইকো হচ্ছে আমি আপনাকে মিউট করে তাহলে একটু কথা বলি কথা বলি থ্যাংক ইউ হ্যাঁ এই জিনিসের তো কোন এই যে একবার আহ হয়ে গেলে একবার লাশ কবর দে বা একবার লাশকে ঢেকে ফেলে বা কবর দেওয়ার সময় তাকে লাশ দেখা মেয়েরা দেখতে পারবে না নারীরা আর দেখতে পারবে না এটা তো এটার পিছনে কোনো কারণ তো নাই এটা তো পিছনে তো কোনো সলিড কারণ নাই কোনো যুক্তি নাই কিছু নাই এটার পিছনে যেটা আছে যে চোদ্দশো বছর আগে কেউ একজন বলে গেছে দার্সিট এটা দাবি আছে যে এটা করা যাবে না কেন করা যাবে না এটা করলে এটা করাটা কেন খারাপ নাথিং এই সম্পর্কে কোনো তথ্য প্রমাণ যুক্তি কোথাও দেওয়া নাই এবং এই জাস্ট বিকজ ওই লোককে অন্ধভাবে বিশ্বাস করতে হবে ওই লোক যা বলে গেছে সেটা অন্ধভাবে মেনে নিতে হবে এই জন্য তাকে কেউ কোশেন করে না এবং অন্ধভাবে তাকে মেনে নিয়ে ওই লোকটাকে মেনে নিয়েই এই আরেকজন মহিলা যিনি নিজেও হয়তো বা মা তিনি এসে আপনাকে বলছেন যে আপনি আপনার সন্তানকে কেন কেন কবরে দেখতে গেলেন দেখাটা ইয়ে করতে গেলেন এটা তো মানে নিতান্তই অমানবিক নিতান্তই অমানবিক আমি আমিও দেখেছি আমাদের আত্মীয়দের মধ্যে যে যাদের বিয়ে হয়নি আপুদের আমার আন্টিদের যারা অনেক সারা বছর ধরে মানে সারা জীবনই কিছু অসুস্থতা নিয়ে চলাফেরা করতেন তারাও যখন ছেড়ে চলে দুনিয়া গেছেন তাদের মারাও তাকে শেষবারের মতো দেখতে পারেনি তারাও ঘরে বসে কান্নাকাটি করছেন কিন্তু শেষবারের মতো আর দেখতে পারেনি এই কষ্টটা এই কষ্টটা আমি নিজে পাইনি বাট এই কষ্টটা আমি নিজে দেখতে পেরেছি তো আমি জানি এটা কত একটা জঘন্য একটা জিনিস আমি 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 এই বিষয়ে আর খুব খুব বেশি একটা কিছু বলতে পারবো না বারবিহারি ভাই বা সাবিন আপনারা যদি কিছু বলতে চান আর কি আসলে আপুর স্টোরিটা আসলে খুবই খুবই সে যেভাবে বললো আসলে মনে হচ্ছে যে আমারই ছেলে মারা গেছে সত্যি কথা বলতে আসলে খুবই কষ্টের একটা ব্যাপার যখন ছেলে মেয়ে কেউ মারা যায় তো তখন আপনি মানে দেখবেন আপনার ছেলেকে আপনার ছেলেকে লাস্ট জন্য আপনি আরেকবার দেখবেন এটা তো সবাই সবারই ইচ্ছা থাকে এখন ধর্মে কি বলল না বলল এখন অনেকে পালন পালন করে আপনি বললো যতক্ষণ সে মাটির উপরে আছে ততক্ষণ তো সবাই চাবে যে দেখতে চোখের আড়াল হয় ততক্ষণ তো সবাই চাবে যে আমি তাকে ততক্ষণ দেখতে থাকি একজন মা যাকে জন্ম দিয়েছে সে কিভাবে দেখবে না দেখতে পারবে না মানে এটা কি করে একটা মাকে মানে প্রিভেন্ট করে একটা ধর্ম আহ সেটা আসলে আমি এটার পিছনে আপনি যেটা বললেন ফার্স্ট বা এটার পিছনে কি যুক্তি থাকতে পারে আসলে যেকোনো যুক্তি হোক না কেন আমি তো বলবো যে মানে এটা মানার মতো যুক্তি হতে পারে না কোনোভাবেই না তো সেই দিক থেকে আমি বলবো যে আপু আপনি যেটা করেছেন আপনার মনে যেটা চেয়েছে আপনি যেটা করেছেন আপনি ঠিকই করেছেন কে কি বলল না বলল আসলে এটা দিয়ে আপনি আমি বলবো যে হয়তো ধর্মে থাকতে পারে কিন্তু আপনি যেটা করেছেন আপনি ঠিকই করেছেন হ্যাঁ আপু আমার ভিতরে একটা মানে ভয় কাজ করে কি যদিও পরকাল সম্বন্ধে আমি অতটা মানে মাথা ব্যথা নাই আমার সন্তানের বেলায় আমি আমি একটু ভয় পাই যে আমার ছেলেটা আমার কারণে যদি ওর কোনো ক্ষতি হয়ে গেলো নাকি আমি even ওকে যখন মসজিদ থেকে গোসল করে নিয়ে আসি এবং আপনাদের সেই ভয়টাই তারা কাজে লাগায় আপনি আপনাদের না আমাদের সবার এই ভয়টাই আমাদের সবার এই ভয়টাই তারা কাজে লাগিয়ে এই যে দেখেন আপনার সন্তানকে আপনি শেষবারের মতো দেখতে পারলেন না এবং ওইটাকে জাস্টিফাই করে কি দিয়ে আপনার ওই ভয় মানে আমাদের এই ভয়টাকে দিয়ে আচ্ছা আছে আমি আমার সন্তান বা আমার আমার কাছের মানুষটাকে লাস্ট টাইম আবার দেখতে পারলাম না বাট আমি এটা রিস্ক রিস্ক নিব না যদি যদি এটা সত্য হয়ে যায় যদি এরকম কেউ থাকে যদি এটা তাকে আবার কষ্ট দেয় ওই ওই জিনিসগুলাই কিন্তু আমাদের এগুলো মানতে বাধ্য করে মানার জন্য বেঁধে রাখে আর কি

সেখানে তো কোনো বাধা নাই ইভেন একটা কবরে হয়তো অপরিচিত বেশি আমি কথা বাড়াই না তা আমার মনের মধ্যে এই গুলো যে ওখানে একটা কবরস্থান আপনার রাজিমপুর কবরস্থান দেখছেন কিনা আমি না এখন তো অনেক সুন্দর করছে বুঝছেন চারিদিকে একদম গ্লাস দিয়ে রাস্তা মানে ট্রান্সপারেন্ট করে দিচ্ছে খুব সুন্দর জায়গাটা তো সেখানে সকালে যখন যাই এত ভালো লাগে এই মহিলাদের জন্য এত রেস্ট্রিকশন কি সাথে কবরে দেওয়া হচ্ছে যারা কোন না ছেলে দিল মেয়ে দিলো সেটা তো আছে করে অনেকে কিন্তু অপরিচিত কেউ কাউকে চিনে না তারপর একদিন কি হয় কবরটাকে তো এখানে নিয়ম আছে সরকারি ভাবে যে অনেকদিন পর কি করে একবার সব কবর মিলায় ফেলে কারো কোনো আলাদা কোনো নাম ধাম থাকে না হ্যাঁ যদি কেউ আগে কিনে তারপরে যদি কেউ মাসে বছর বছর টাকা দিয়ে অনেকে রাখা যায় না নাও এই নিয়মগুলো আমি ইদানিং জানিartifactIdন তো সেইটা নিয়ে আমার ভিতর ভিতর অনেক क्वेश्चन তো সেই এগুলোর উত্তর আমি কোথাও পাই না ভাই আমি इवन ইভেন ওয়াজ টাস করে শিখে এই ধরনের क्वेश्चन কেউ করে না সেই জন্য আমার ভিতরে একটু টানা পড়ে যে আমি এই কথাগুলো কার কাছে ক্লিয়ার করব বুঝতে পারছি না আর এমন শুনে আমার ছেলেরটার জন্য আমি যখন গোসল করে নিয়ে আসলো মসজিদ থেকে আমি ওকে টাচ করি নাই যে মানে ওকে ধরে যে আমি একটু আদর করবো আমি আমার বুকে সবার কাছে বলি যে আমার খালি কষ্ট ওকে একটু ধরে আমি আদর করতে পারিনি বুকে নিয়ে নিতে পারিনি কারণ ওকে ওকে যখন একদম পাক গোসল করানো হলো আমি তখন তো রাত থেকে আমি হসপিটালে ওই যে ব্লাড ফ্লাড দিতে হচ্ছে আমি আমি তখন গোসল করা ছিলাম না আমি সেই গত রাতের কাপড় পরে এই জন্য আমি ওকে টাচ করি নাই যে ও আবার নাপাক হয়ে না যায় কিন্তু আমি ওকে চোখের দেখাটা তো দেখতে পারি ওকে আমি টাচ না করতে পারি টাচ করলাম না যাতে ওর ক্ষতি না হয়

ওইটাই তারা যে এক্সপিরিয়েন্সটা তারা করে আর কি তারপরে সেই বাচ্চাকে লালন পালন করা সে বাচ্চাকে বড় করা সে বাচ্চাকে খাওয়ানো সে বাচ্চাকে ক্লিং সব কিছুই তো একটা ব্যাপার চিন্তা করে দেখেন যে যখন বাচ্চাটা মারা যায় এমন একটা ধর্ম যেখানে সেই মাটা সে বাচ্চাটাকে টাচ করলে অপবিত্র হয়ে যাবে মানে এটা এটা কি ভাবা যায় যে মার ভিতর থেকে সন্তানটা জন্ম নিল সেই মা মারা যাওয়ার পরে বাচ্চাকে স্পর্শ করলে সেটা অপবিত্র হবে এটা কি মানা যায় হ্যাঁ আপনি বলতে পারেন যে ইভেন যে বলা হয় যদিও এরকম কোন যদিও এরকম কোন সঠিক রেফারেন্স আমি পাই নাই বাট মুমিনদের মুখে বলা হয় যেটা যে মায়ের পায়ে নিচে সন্তানের বেহেস্ট হ্যাঁ সেটাই আমি মানে সবসময় আমার বুকের ভিতরে কেমন চাপ চাপ কষ্ট লাগে যে আমি কি কোনো ভুল করলাম কিনা তারপর আমার মনের মধ্যে নিজেকে না দিই ও তো সন্তান আমি সবসময় সবাই আমাকে বলে প্রবলেম ছিল তবে আর্টিস্টিকটু প্রবলেম ছিল সবাই বলে যে ওই ছিল তোমাদের তোমাদেরকে বেহেস্তে নিয়ে যাবে আমি বলছি দেখো আমি আমি নিজের বেহস্তের চিন্তা করি না আমার ছেলে ভালো থাকলে এটাই আমার ভালো যদি পরকাল বলতে কিছু থাকে তো বেশি কথা বললি তোমরা নাস্তাই খাওয়া লাগে যেন বেশি কথা বলি না এই হলো তাহলে এই বিষয়ে যদি আপনারা যদি কখনো অন্য কোনো লোকজনদের সাথে একটু পারেন একটু ডিসকাস করবেন তাহলে সবার জন্য একটু ভালো হয় অনেক মেয়েরাই কিন্তু এগুলো জানে না হ্যাঁ আচ্ছা আসিফ ভাই তো চলে গেল আমার একটু ওনার সাথে একটু কথা ছিল লাইভে কথা বলছিল তো উনি উনি কিন্তু কয়েকটা অ্যাঙ্গেল থেকে কথা বলেন সেটা একটু যদি ওনার সাথে একটু আমি বলতে চাচ্ছিলাম কিন্তু উনি তো চলে গেলেন আমি বলবো আপনার কাছে আসিফ ভাই আগে বলেছিলেন উনি আধা ঘন্টা একটা ব্রেক নিবেন উনি একটা ব্রেক নিবেন আহ আমাকেও আগে বলে রাখছিলেন এবং লাইভ শুরু হওয়ার আগে একটু বলে রাখছিলেন দুবার একটা কাজ পড়ে যাবে মাঝখান থেকে আহ মোস্ট প্রবেশ উনি আধা ঘন্টা পর আবার আসবেন

আচ্ছা আচ্ছা আমি এই এই নাম এই অ্যাকাউন্ট দিয়ে আসছি ঠিক আছে thank you ভাইয়া thank you very much আপু যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ and আমার আমার আসলে সরি বলা ছাড়া আমার 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 আর কিছু আসলে বলার নেই thank you very much আপনি আসিফে যুক্ত হলে আপনি আবার যুক্ত হন আমি আপনাকে সাথে আবার যুক্ত করে দিই শুভ কামনা আপু গুড নাইট কি একটা নিজের মা নিজের মা তার সন্তানকে দেখতে পারবে না কেন নীলের নবী বলে গেছে তাই চিন্তা করে না ফারাজ ভাইয়া মানে সারা জীবন কষ্ট করলো মাটা হ্যাঁ নয় মাস পেটে রাখলো তারপরে জন্ম দিল তারপরে লালন পালন করলো বড় করলো পি পুপ সব সব কিছু ক্লিন করলো সব কিছু করার পরে এরকম একটা মুহূর্তে মা টাচ করলে অপবিত্র হয়ে যাবে মানে

মানে তখন ফারাজ ভাইয়ের সাথে আমি একটা বিষয়ে আমার ছেলের আপনি বোধহয় শুনে গেছিলেন আমার question টা বিষয়ে আলাপ হলো তা আপনার মতামত টা যদি একটু short করে বলতেন যে এই ব্যাপারে কবরস্থানে যে মা যেতে পারবে না মেয়েরা তো যেতে পারবে না জানি মা যদি যায় তা সে ব্যাপারে কি কোন আলাদা কোন আমি আসলে যে আমাকে কিছু বলে আমি এটার উত্তর দিতে পারি না তখন আমার মনে হলো আপনার সাথে যদি একটু discuss করি কোন একটু জ্ঞান নিতে পারি হ্যাঁ এটা হুজুরা যেটা বলেছে সেটা ঠিকই বলেছে আচ্ছা আপনাকে একটু মিউট করে রাখি মিউট করে তারপর বলি কারণ আপনার এখান থেকে কি হচ্ছে হুজুরা যেটা বলেছে ইসলাম অনুসারে সেটা ঠিক আছে মেয়েদের তো ওই যে মানে কবরস্থানে যাওয়া নিষিদ্ধ ইসলামে আর হচ্ছে এটা আমাদের ছোটবেলাতে আমার মানে ছোটবেলা না মানে আমি যখন আমার বাবা মা যখন মারা গেছেন তখন এই ধরনের ঘটনা ঘটেছে আমার বোনেরা কবরে গিয়েছিল তখন ওই কবরের যে মানে রক্ষণাবেক্ষণ করে তা সে দৌড়ে আসছে হ্যাঁ মহিলা মানুষ মহিলা মানুষ কেন কবরস্থানে ঢুকছে কেন কবরস্থানে ঢুকছে কেন মরারা নাকি এতে মানে ইয়া হয় এটা বিরক্ত হয় খুব বিরক্ত হয়ে যায় আমাদের কাছে অনেক বোঝাত ছিল যে মররা মারা মানুষেরা বিরক্ত হয়ে যায় তাদের নাকি উত্তেজনা বেড়ে যায় এই মেয়ে মানুষ তো তখন কয়েকটা জিনিস ইয়া ছিল যে আসলে মানে মেয়ে মানুষ মেয়েরা কি অপবিত্র এই কারণে কি ইয়া হয় তখন অনেক ঘাটাঘাটি করে যে জিনিসটা বুঝতে পেলাম যে মেয়েদের যে পিরিয়ড হয় সেইটার কারণে কোরআনেও এটা বলা আছে যে মেয়েদের এই পিরিয়ডের সময় এটা হচ্ছে তারা অপবিত্র থাকে তাদেরকে অপবিত্র বলা হয়েছে কোরআনই বলা হয়েছে এবং হাদিসও আছে যে এই সবাই এই মেয়েরা আসলে এই অপবিত্রতা এবং এই পাপের কারণে তাদের এই এই কাজটা কেন ঘটেছিল সেটারও আবার একটা ব্যাখ্যা আছে যে একটা হাদিসে বলা আছে মেয়ে হাওয়া আলাহ না হলে ইয়া হইতো না এই মানুষের এত সমস্যা হইতো না মানুষ যে এত সমস্যার ভিতরে পড়েছে সেটার জন্য দায়ী হচ্ছে হাওয়া হযরত হাওয়া যেটা হচ্ছে আদমের বিবি ছিল যেটা সেই ভিডিওটা আমি আমার কাছে আছে আমি ভিডিওটাও একটু দেখিয়ে দিই তাহলে দেখেন একটু ভিডিওটা লাম তখন উনশা যাও যাহা করতো নবজি বোখারি হাদিস যদি হাওয়া আদমকে না পুষলাইতো যে আদম খাও না ফলগুলি খাও না এত সুন্দর জাননা থারাই ফেলতে হবে আল্লাহ বের করে দেবে সহ্য হয় খাও না উনি যে বলতেছে আল্লাহ দেখো এরকম ভালো লোক উনিও জানলাতে থাকতে না এই গাছের ফল না খাওয়ার কারণে এখন ওনার দরদ আমাদের জন্য যে আমরাও যাতে ওনার মতো না ঠুকি এরকম বইসি না হই সেই জন্য কত সুন্দর লোকটা আল্লাহ নামে কসম করে বলতেছে খাও না আদম নবীজি বলছে না হাওয়া যদি এই কাজ না করতো লাম তখন উনসা যাও যাহা কাততো কখনো স্বামী ঘরের বাইরে গেলে স্ত্রীটা পর করেছিল করতো না হাওয়ার মাইয়া নষ্ট হইছে হাওয়ার কারণে আচ্ছা ঘরে থুইয়া গেলে ফেসবুক অন দোষ কার না হাওয়ার দোষ কার আচ্ছা ফরাজ ভাই আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই উনি যে বললেন যে ঘরে বউকে রাখা গেলে ফেসবুক অন করে ফেলে ওনার নবী তো মানে ওনার বউ যদি বাইরে যাইতো তাহলে তো নবী তো দাসী নিয়া ব্যস্ত হয়ে যেত তাই না ফরাজ ভাই ফরাজ ভাই এর কি

এটা তো আমরা বলতে পারি না তাই না এটা তো বলার কোনো কারণ নাই কিন্তু এরাই বলতেছে যে নারী হচ্ছে সমস্ত সমস্যার মূল সমস্ত নষ্টের গোড়া এর কারণেই হচ্ছে পৃথিবীতে যে আমাদের নামতে হয়েছে আমাদের আসতে হয়েছে মানে সবকিছু ঘুরা ফিরা মেয়েদেরই একটা দোষারোপ করা এই যে তো না ভাই এটা তো তাদের সমস্ত মুমিনের মা মানে তাদের তারা মনে করে এরা তাদের লিটারের মা চিন্তা করেন মায়ের মর্যাদা কতখানি হ্যাঁ মানে এক মুখে বলতেছে তা মানে মেয়েরা মায়ের জাত আবার আরেক মুখে বলতেছে কিভাবে সম্ভব এই কারণে বিশেষত এই সমস্ত কারণে মেয়েরা হচ্ছে পাপি মেয়েরা হচ্ছে মানে অপবিত্র এই সমস্ত কারণে কবরে মেয়েদেরকে ঢুকতে দেওয়া হয় না সেই জিনিসটা আমি পরে জানি সেটা তো খুবই নোংরা কিছু কথাবার্তা যে মেয়েদেরকে কবর স্থানে ঢুকতে দেওয়া হবে না আহ এটা এটার তো প্রতিবাদ করা উচিত এটা খুবই কি বলবো এটা তো মানে অমানবিক একজন মা তার সন্তানের মানে কবরস্থানে যেতে পারবে না তাকে কবরস্থানে গেলেও তো একটু কবরে গেলেও তো একটু মানে ভালো লাগে মনটা একটু ভালো লাগে হ্যাঁ আসিফ ভাই আপনি যদি বললেন যে আপনার বাবা যখন মারা গেছেন তখন আপনাদের কবরস্থানের হুজুরা দৌড়ে আসছে যে মেয়েরা কেন আসছে কিন্তু বাংলাদেশে কিন্তু এখন এটা আমার ঢাকায় আজিমপুরে আমার কবরস্থানে আমার ছেলের কবর দেওয়া হয়েছে সেখানে কিন্তু মেয়েদের যাওয়া আসা হয় হচ্ছে ইভেন আজিমপুর থেকে মহিলারা একদম মর্নিং ওয়াক করে এদিকে চলে আসে নিউ মার্কেটের এদিক থেকে আপনারা তো বাংলাদেশে কতদিন ধরে নাই আজিমপুর কিন্তু অনেক সুন্দর করে ফেলছে যাতে বৃষ্টি না লাগে মানুষদের বৃষ্টির সময় এই জন্য ওখানে মানুষ এখন মর্নিং ওয়াকেও যায় মানে জায়গাটা খুব সুন্দর করে ফেলছে আপনারা তো দেখেন বোধহয় কোথায় ভিডিওতে দেখতে পারেন যদি করেন গুগলে তো আমার এখানে কিন্তু মেয়েদের আমরা যেমন আমি প্রতি সপ্তাহে বা দশ বারো দিন পরে পরে একবার আমি ভরে যাই ছেলের কবরস্থান কিন্তু কখনো মেদের ঢোকার জন্য কিন্তু ওখানে আর কেউই কিছু বলে নাই আমার মা মারা গিয়েছিলো তখন আমি গেছি আমি ওখানে গিয়ে বসেছিলাম একদম ঘন্টার পর ঘন্টা কিন্তু কেউ আচ্ছা আপনার ভয়েস আবারও আটকে গেছে নিজেকে হারিয়ে খুঁজি আপনার ভয়েস আবারও আটকে গেছে আপনার বারবার বোধ সমস্যা হচ্ছে আজকে কি বাংলাদেশে অনেক সমস্যা নাকি ইন্টারনেটে কোনো বড় ধরনের সমস্যা হয়েছে নাকি বুঝতে পারছি না